প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি ভারতের জাতীয় প্রেস ক্লাবে এবং আমার সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মাননীয় গৌতম লাহেরি বর্ষিয়ান সাংবাদিক ভারত এবং বাংলাদেশ সম্পর্ক বিষয়ক বিশ্লেষক এবং অত্যন্ত প্রভাবশালী ভারতীয় সাংবাদিক গৌতম দা আপনাকে সময় টেলিভিশনে স্বাগত গৌতম দা বহু প্রত্যাশিত দুই দেশের সরকার প্রধানের বৈঠক হলো এবং এই বৈঠক বৈঠকে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কয়েকটি নব নবায়িত হয়েছে ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করছেন জাতীয় স্তরের সংবাদ মাধ্যম গণমাধ্যম সেখানে অত্যন্ত ইতিবাচক একটা প্রতিক্রিয়া লক্ষ্য করেছি বেশ কিছু সংবাদপত্রে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে তারা এই বৈঠককে স্বাগত জানিয়েছেন এবং এও বলেছেন যে বাংলাদেশ কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এই সম্পর্ককে আগে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভারতে গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সংবাদপত্রে আমরা একটু ভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি তিস্তা তো একটা অমীমাংসিত ইস্যু আছেই কিন্তু এরপর আবার নতুন করে আলোচনা এসেছে গঙ্গা চুক্তি চুক্তির নমায়ন প্রসঙ্গটি দু হাজার ছাব্বিশে হওয়ার কথা সে বিষয়ে আপনার মতামত যদি বলেন প্রথম কথা আমি বলবো যে ভারতবর্ষের যে সংবিধান অনুসারে এটা ঘটনা যে পানি রাজ্য তালিকাভুক্ত বিষয় পানি সংক্রান্ত কোনো চুক্তি করতে গেলে অবশ্যই প্রাদেশিক সরকারের সম্মতিটা প্রয়োজন এবং সেটা হয়নি বলেই তিস্তা চুক্তি সম্পাদন করা যায়নি কিন্তু এখানে একটা আমার ধারণা কোথা আমি তৃণমূল কংগ্রেসের যে প্রতিক্রিয়া দেখেছি সেই প্রতিক্রিয়াতে আমার মনে হয়েছে যে সঠিকভাবে হয়তো তাদের কাছে বিষয়টি উত্থাপিত হয়নি প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো তিস্তা বা গঙ্গা পানি চুক্তির নবীকরণ নিয়ে কোনো চুক্তি হয়নি ফলে চুক্তির পূর্বে নিঃসন্দেহে আমার ধারণা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সাথে আলোচনা করবেন এবং আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় এবং আমি আমার মতে এটাও বলতে পারি যে এই ধরনের আপত্তি পশ্চিমবঙ্গ থেকে আসতে পারে এটা কেন্দ্রীয় সরকারের অনুধাবন করা উচিত ছিল এবং এই কারণে আগে থেকে তার একটা আগাম প্রস্তুতি থাকলে ভালো হতো আমার ধারণা যে পশ্চিমবঙ্গের যে আশঙ্কা যে পানি তাদের প্রবাহ কমে যাওয়া এবং সেই সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেটা উপেক্ষা করে অথবা গঙ্গার নাব্যতা বাড়ানোর জন্য যে তাদের প্রস্তাব ছিল সেই প্রস্তাবগুলোকে কেন্দ্রীয় সরকার আমল দেননি বলে তাদের অভিযোগ এই বিষয়গুলো আমার ধারণা ভারত সরকারকে খতিয়ে দেখতে হবে আর একটা জিনিস এটা বিষয়টা রাজনৈতিক সম্পূর্ণ এই কারণেই যে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ফলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস এরকম একটা ধারণা তৈরি করতে পারে যে বাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করা হচ্ছে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেও রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে তবে এটা একটা বেশ চ্যালেঞ্জিং বিষয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই রেল কানেকটিভিটির কথা হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রেও যেমন গঙ্গার জল বা আমাদের পদ্মার জল যেভাবে জলের হিসা তেমন রেল কানেকটিভিটির ক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে তো রাজ্য সরকারের সবুজ সংকেত কিংবা তার তার সঙ্গে ইতিবাচক একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক হওয়া প্রয়োজন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনি কি বলেন না অবশ্যই এবারে যে সিদ্ধান্ত হয়েছে রাজশাহী থেকে কলকাতা ট্রেন এবং গেদে থেকে হলদিবাড়ি হয়ে লাহাটি পর্যন্ত পণ্যবাহী যে ট্রেন চালু করা এবং কলকাতা চিটাগং বাস সার্ভিস চালু হওয়া এগুলোর ক্ষেত্রে কলকাতার তো একটা ভূমিকা থাকবে ডেফিনেটলি নিশ্চিতভাবে আমার ধারণা এইগুলোর থেকেও আসলে পানিটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় পানি সংক্রান্ত বিষয়টাকে কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারের সঙ্গে এই ব্যাপারে একটা দীর্ঘ বা সুচিন্তিত একটা বৈঠক করা প্রয়োজন যে বৈঠকটা হয়নি কিন্তু চুক্তি যখন স্বাক্ষরিত হওয়ার কথা গঙ্গা পানি চুক্তি দু সালের আগে ফলে তার কোনো সময় আছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালেই আবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ফলে সেক্ষেত্রে একটু জটিলতা হতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়ে গেল এটাকে কিভাবে দেখছেন দাদা না এই রুপি এবং টাকায় যে বাণিজ্য হওয়া অর্থাৎ ভারতীয় অর্থাৎ এই মুহূর্তে গোটা দেশ বিশ্বের বহু দেশ বিশেষ করে ভারত এবং বাংলাদেশ তারা ডলার সংকটে ভুগছে এবং ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে তাদের নিজ নিজ মুদ্রার তুলনায় এই অবস্থায় যদি ডলারকে এড়িয়ে যদি দেশীয় মুদ্রায় যদি বাণিজ্য করা যায় যেটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কিন্তু পরীক্ষামূলকভাবে এখনো ব্যাপক আকারে হয়নি সেই বিষয়টাতে যদি করে তাহলে কিন্তু এই ডলার সমস্যার হাত থেকে অর্থাৎ বাংলাদেশি যারা মানে রপ্তানি করবেন তারা যদি ভারতীয় মুদ্রায় বাংলাদেশি টাকায় তারা দেন অথবা ভারতীয় মুদ্রা কিনে যদি ভারতীয় মুদ্রায় করেন সেক্ষেত্রে ডলারের সমস্যাটা ডলার কেনার সমস্যাটা থাকবে না এইটা দেশের বাণিজ্য বাড়ার ক্ষেত্রে একটা বড় যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে আমার ধারণা এই দুই দেশ এই পাশাপাশি থেকে আগামীতে একটা অর্থনৈতিক সুদৃঢ় দেশ এবং বন্ধুত্বের জায়গা থেকে কতটা লাভবান হল বলে আপনি মনে করেন নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত হয়েছে সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত সমঝোতা হয়েছে সহযোগিতা ফলে এই সম্পর্কটা আগামী দিনে যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে শেখ হাসিনার যে পরিকল্পনা এবং ভারতেরও যে দু সালের মধ্যে বিকশিত ভারত করার পরিকল্পনা এক্ষেত্রে একে ওভারের সাহায্য মানে সাহায্য করলে সেটা পরিপূরক হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে পৌঁছানো যেতে পারে সামরিক যে সমঝোতা এক্ষেত্রে কি মনে হয় মানে এটা কতটা দেশের সাধারণ মানুষের মধ্যে এবারে যেটা আলোচনায় গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যৌথ প্রতিরক্ষা উৎপাদন এমনও হতে পারে যেগুলো মারণাস্ত্র নয় অর্থাৎ ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বা তাদের প্রশিক্ষণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোর সরাসরি যুদ্ধ সংক্রান্ত বিষয় নয় সেই সব বিষয়ে সহযোগিতাটা আরও নিবিড় হতে পারে বলে আমি আশা করছি এবং এক্ষেত্রে আমার ধারণা যদি যৌথ প্রোডাকশানের ব্যাপারটা যদি দুদেশ শেষ পর্যন্ত বাস্তবায়িত করে তাহলে কিন্তু বাংলাদেশের যে উৎপাদিত পণ্য তারা কিন্তু অন্যত্রও কিন্তু সেইগুলোই রপ্তানি করতে পারবেন ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে একটা অভিযোগ দীর্ঘদিনে বিশেষ করে মেডিকেল ভিসা ক্ষেত্রে এক্ষেত্রে কতটা সুবিধে হলো বাংলাদেশের সাধারণ মানুষের আমার ধারণা বাংলাদেশের মানুষের চাহিদা ছিল যে মেডিকেল ভিসার নিয়মটা অন্তত সরলীকরণ করা হোক এবং সেক্ষেত্রে ই ভিসা হয়ে যাওয়ার ফলে যেটা হবে যেটা আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে অন্তত ত্রিশ শতাংশ বা যত ভিসা দেওয়া হয় তার ত্রিশ শতাংশ ভিসা মেডিকেল ভিসা সুতরাং সেই ভিসালে যদি ই ভিসা হয়ে যায় তাহলে ভারতীয় হাই কমিশনের ওপরে চাপ কমবে এবং সেই চাপ কমলে অন্যান্য যে ভিসা দেওয়ার কাজটাও কিন্তু সুরা হতে পারে এটা দেশের মানুষের আস্থা বর্ধনের ক্ষেত্রে একটা খুব আমি বলবো যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যতে ভিসা যাতে আরও সরলীকরণ হওয়ার এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমার মনে হয় এই চুক্তি বা এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে ভারত কি পেল ভারতের সাধারণ মানুষ কি পেলেন বাংলাদেশ কি পেলো বাংলাদেশের সাধারণ মানুষ কী পেলেন প্রথমত বাংলাদেশের ক্ষেত্রে তো আমার মনে হয়েছে যে প্রথম কথা যেটা দীর্ঘদিনের অভিযোগ যে তিস্তার একটা সমস্যা হওয়া দরকার একটা সমস্যার একটা প্রাথমিক পদক্ষেপ হয়েছে দ্বিতীয়ত মেডিকেলের যে ই ভিসা সেটা একটা হয়েছে রাজশাহীর মানুষের দাবি ছিল কলকাতায় সরাসরি যাতায়াতের তার একটা সুবিধা হয়েছে চট্টগ্রাম থেকে কলকাতা আসা ফলে সেটার একটা সুবিধা হয়েছে এমনকি শুধু কেবলমাত্র ভারত বাংলাদেশ নয় এই চুক্তির মধ্যে আছে বা সমঝোতার মধ্যে আছে যে নেপাল ভুটানকেও অন্তর্ভুক্ত করা এবং নেপাল ভুটান থেকে যে বিদ্যুৎ সেটা যাতে ভারতের মাধ্যমে বাংলাদেশে পৌঁছায় এবং বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে আর কি ভারতের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি জরুরি যেটা শেখ হাসিনা বরাবরই বলে এসেছেন যে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ বাংলাদেশ কখনো করেনি বা বাংলাদেশের মাটি ব্যবহার করা হবে না যেটা ভারতকে সার্বিকভাবে তাদের নিরাপত্তা সাহিত্য রেখে মানে উন্নয়নের পথে এগোনোর পথে সাহায্য করবে আর কি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এত সময় ধরে বিস্তারিত দুই দেশের সরকার প্রধানের মধ্যে হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের আলোকে যে সমস যে কটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কিংবা নবায়িত হয়েছে সেই সমঝোতা স্মারকের একেবারে খুঁটিনাটি আমরা বিশ্লেষণ শুনে নিলাম ভারতের বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহির কাছ থেকে তিনি পরিষ্কার বললেন সমুদ্র থেকে মহাকাশ সব ক্ষেত্রেই ভারত এবং বাংলাদেশ হাতে হাত মিলিয়ে আগামীর সুদৃঢ় পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে ভারতের রাজধানী নয়াদিল্লির জাতীয় প্রেসক্লাব থেকে সুব্রত আচার্য সময় সংবাদ